হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরজে। সো ফ্রেন্ড, এই বর্ষার মাঝে বেশি কিছু তো যাওয়া পাচ্ছে না, বেশি কোনো দাদার বাড়িতে হোক বা হাটেও, তো একটা একটু আপনার শুকনো পড়েছিল আপনার শনিবার সকাল আজকে, তো তাই ভাবলাম একটু মধ্যমগ্রাম হাট থেকে ঘুরে আসি। তো সেই জন্য মধ্যমগ্রাম হাটে আর একটা ভিডিও করতে চলে এসেছি। বর্ষার মাঝে কেমন পায়রা এসছে, তাদের প্রাইসটা কি আপডেট হচ্ছে সেটাই আমি আপনাদের জানাবো। কী ধরনের পায়রা আসছে বর্ষার মাঝে, বর্ষার মাঝে কোন হাটে গেলে আপনার সুবিধা হবে, টাইম ওয়েস্ট হবে না, কষ্ট করে যাচ্ছেন আপনার সঠিক ফল পাবেন, তো সেটার জন্য এই হাটে চলে আসলাম। আর একটা কথা, যে হাটে আসছেন ঠিকই আছে, কিন্তু এই বর্ষার জন্য হাটটা ডাউন চলছে, তো বেশি দূরে কোথাও জার্নি এখন করবেন না, কারণ মার্কেটটা অনেকটাই ডাউন আছে বৃষ্টির জন্য বলতে পারেন। তো বৃষ্টির আবহাওয়াটা কেটে যাক, তারপর আপনার সব জায়গায় যান। আর এই হাটে কীরকম পায়রা এসছে সেটাই দেখাবো আপনাদের, যদি ভালো হয় তো আপনারা আসতে পারেন, কারণ বর্ষার মাঝে যদি ভালো আসে তো আপনাদের সুবিধার্থে আসতে পারেন। তো চলুন ক্যারি অন করি, আর কিছু যদি যাতায়াত বাবদ কোনো কথাবার্তা থাকে তো আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রেসপন্স করে দেবো। আর যাতায়াতে যদি ভিডিও চান আমাকে চাইবেন, আমি দিয়ে দেবো। তো চলুন আগে ক্যারি অন করি, কীরকম পায়রা এসে না এসে সেটা জানে আসবো। এখন মোটামুটি আপনার 9:30 সামথিং বাজে, আপনার আসলে এরকম টাইমটাই মেনটেন করবেন সর্বদা, সে আপনার হ্যাঁ শীতের দিকে একটু টাইমটা একটু তাড়াতাড়ি আসবেন, বাট এখন যদি আসেন বা আপনার গরমের দিকে আসেন তো অবশ্যই 9:30-10 প্রেফার করবেন। তো এই সাইডে মোটামুটি ভিড় আছে বর্ষা থাকা সত্ত্বেও, মোটামুটি ঝমঝমট হয় বুঝলেন। তো চলুন পায়রাগুলো যেসব এসছে দাদা তাদের সাথে দেখাই। এই ছিল ওভারভিউ হাটে, তো আরও ভিড় হয় যারা আপনারা রেগুলার ভিডিও দেখেন মধ্যমগ্রাম হাটে। তো কিছু দাদা সাবস্ক্রাইবার দাদাও এসেছিলো, অনেক কথা হচ্ছিলো তাদের সাথে, অনেকটাই থ্যাংক ইউ আপনাদের, আপনারা এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তো আপনাদের ভালোবাসার জন্য এইসব করণীয় কাজ, আপনাদের কোনো অসুবিধা যাতে না হয় তার জন্যই আমরা আছি সর্বদা। তো আপনারা অবশ্যই কোনো প্রবলেম হলে অবশ্যই ডিসকাস করবেন। তো চলুন এবার দেখাই কীরকম পায়রা এসছে না এসছে, আসো। এই মাত্র ভিডিও স্টার্ট করতে যাবো, তার মধ্যে দেখুন একটা পায়রা বেরিয়ে গেছে একজনের দাদা, খুব সুন্দর ছিল, অনেকটাই ভোল টোল দেখাচ্ছিল, মানে ভোল মারছিল, তো পায়রাটা বেরিয়ে গেছে দেখুন। তো একটা পায়রার জন্য দেখতে পাচ্ছেন, মানে পায়রাটা এত সুন্দর ছিল, প্রথমত খুব বাজি দিচ্ছিল, এই জন্য সবার মনে লেগেছে পায়রাটা বেরিয়ে গেল, দুর্ভাগ্য, কি করা যাবে বলুন। তো চলুন পায়রাগুলো ক্যারি অন করি। জোড়া দাদা কিরকম দাম আছে এদের, কিরকম কিরকম প্রাইস আছে জোড়া? 1000 টাকা জোড়া। জিরাটা 1000 টাকা জোড়া ছিল, আর কালাঙ্কাটা জিজ্ঞেস করছি কালাঙ্কাটা কি দাম আছে দাদা, কত টাকায় বিক্রি হলো? 200 টাকায়, 200 টাকায় মেলটা সেল হয়ে গেল। আর এই কালা সবুজটা কত দাম আছে দাদা, মেল তো নাকি এটা ফিমেল? 1000 টাকা, তাই তো? একটু দেখান না দাদা কি কালা সবুজটা, দাদাকে একটু রিকোয়েস্ট করছি বলে দাদা কালা সবুজটা দেখাচ্ছে, দেখুন এক পিসি ফিমেল। তো এক পিসি নিয়ে এসেছিলেন নাকি? দেখুন কালা সবুজটা, দেখুন ফিমেল বলছেন তাই তো, এটা মেয়ে পায়রা, মল্টিং এ আছে দেখুন, খুব সুন্দর, 1000 টাকা দাম বলছে, গাতানো মাথার শেপ আছে দেখুন। আপনার বাড়ির এগুলো দাদা, বাড়ির পায়রা এগুলো? ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই সাইডে জিয়াগুলো 1000 টাকা ছিল, একটু দাম কম বেশি করা যাবে না? তো এই সাইডে আরো পায়রা আছে, এই সাইডে কিছু দাদার পায়রা আছে, আসুন আপনাদের দেখায়। এই সাইডে আপনাদের কিছু পায়রা দেখা, কোনটা দেখবে দেখেন আপনার যেটা ভালো লাগে। তো দাদা আগা করে আমার একটা সাবস্ক্রাইবার, তো দেখুন কিছু পায়রা এনেছে আপনাদের দেখাচ্ছি, দেখুন জিরা তো নাকি এটা? হ্যাঁ জিরা। মেল না ফিমেল দাদা এটা? এটা নর, নর তাই তো? এটা কি নর রে? ওটা বিক্রি হয়ে গেছে, ও খাঁচায় রাখা আছে। ওকে দাদা ঠিক আছে।
তো এই সাইড আরো একটা ম্যাডাস জি সব আছে দেখুন সব রকমই আছে কম দাম আমার কাছে আসলে কম দাম এটা রেগদার নাকি হ্যাঁ রেগদার মাদি মাদি রেগদার এটার প্রাইসটা একটু কি আছে 300 টাকা দিলে আমি এক্ষুনি দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ বেশি দরকার নেই 300 টাকা এক্ষুনি দিয়ে দেব তো 300 টাকার মধ্যে ফিমেল রেগদার দিচ্ছে দেখুন তাকে সব সময় আসা হয় না মাঝে মাঝে আসে না না আমার কাজ ছুটি থাকে তখন মাঝে যখন টাইম পান তখন আসে তাই তো তো এই একটা দোয়াজ দেখুন কাজ করা হয় এটা 800 টাকা দিলে একদমই দিয়ে দেব একটু চোখের আছে নাকি এটা চোখের দোয়াজের দানা আছে দোয়াজ এটা মেল তো না না একটু ডানাটা দেখিয়ে দাও তাই দেখুন দোয়াজ দেখুন মিশিয়া বডি বাগে আছে টুপিটা খোলো ওকে মেল ছিল সিঙ্গেল নাকি এটা দাদা এটা সিঙ্গেলই আছে তো মিনিমাম রেঞ্জের মধ্যে খুব সুন্দর কোয়ালিটি কিছু পায়রা দেখালাম আপনাদের তো এরকম দাদা মাঝে মাঝে আসলে পাওয়া যায় নাকি তো আগাগোড়া দাদাও একটা সাবস্ক্রাইবার তো থ্যাংক ইউ আর এরকম পায়রা আপনারা কালেকশন করতে পারেন মিনিমাম রেঞ্জের মধ্যে আছে এগুলো একটু কোয়ালিটি ভালো তার একটু দাম তো আছে তোমার ভিডিও দেখি তো ও এই দাদাও দেখে থ্যাংক ইউ আমরা সবাই দেখি এখানে সবাই আছে ছোট ভাই একটা সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সব মানে পাওয়া যায় তো তো হাটে আসলেই মোটামুটি সব দাদার কাছে আছে আপনারা আসলে কালেকশন করতেই পারেন বর্ষার জন্য একটু ডাউন তাই তো ওকে দাদা থ্যাংক ইউ তো বাজার ডাউন থাকলেও দাদাদের আশা কিন্তু কম নেই মানে দাদাদের সঙ্গে মধ্যমগ্রাম হাটের ভালোবাসা কিন্তু কম নেই এই সাইডে কিছু পায়রা আপনাদের দেখাই দেন পছন্দ সে ঠিক করে বুঝলেন কালো দানাগুলো কি জোড়া দাদা হ্যাঁ জোড়া কিরকম দাম আছে দাদা 6000 টাকা এর মানে গোল্ডেন আইজ আছে নাকি তো হ্যাঁ একটু দেখান না দাদা তো আইসটা দেখাচ্ছি আর মোটামুটি সানলাইট থাকলে আরো খুব সুন্দর লাগতো বাট আইসটা দেখুন আপনারা তো যেরকম কোয়ালিটি সেরকম দাম একটু কম বেশি হবে তো নাকি সামান্য 19-20 হবে এটা মেল ছিল তাই তো দাদা বাহ খুব সুন্দর এগুলো বাড়ির কি কালেকশন আপনার নাকি দাদা কেনা বাড়ি থেকে তো এই সাইডের ফিগারটা দেখছি এটা টেলটা দেখুন সব বন্ধ হয়ে যায় তাই তো কেসব বয়টা দেখুন খুব সুন্দর পায়রা লাগছে এটা কি জোড়া আছে তো নাকি দাদা ওকে দাদা তো ফিমেলটা আগে একটু বললো সব করাতে তো এর ফিমেলটা আপনাদের একটু দেখাচ্ছি দেখুন একই রকম দেখতে সেম কোয়ালিটি আইসটা দেখি সেম আছে কি হ্যাঁ আইসটাও সেম আছে মোটামুটি দেড় দশকের পায়রা এমন চোখ আছে ডিম বাচ্চা রানিং তো নাকি দেড় দশকের পায়রা মাদা ও দেড় দশকের আছে সব বন্ধ লেজের আছে সে ডানাটা দেখুন একদম সাত পড়ে হ্যাঁ হ্যাঁ ঠিক এসব বইটা দেখুন ঠিক আছে থ্যাংক ইউ তো এই সাইডে মোটামুটি কিছু আপনাদের পায়রা দেখাচ্ছিলাম এছাড়া হোমারটার কি দাম আছে দাদা ম্যাডাস মানে বয়সের জন্য ফুল বেড়ে গেছে নাকি দেখাচ্ছে দেখুন লালমোহনের আইসটা মনে ফাটা নাকি দাদা হালকা একটু কালচে হয় এটা চোখের ঘর থেকে এসেছিল কিরকম রেঞ্জ আছে দাদা দুটো পায়রা 1500 টাকা 1500 টাকা তো ওকে তো দামটা একটু কম বেশি হবে যেরকম হয়ে থাকে তাই তো আর বিলকুল না হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ তো মোটামুটি ভালো কালেকশন ছিল এই দাদাটার অনেকটাই থ্যাংক ইউ তো কিছু শখ করানোর জন্য তো ঠিক আছে চলুন আসলাম তো এই সাইডে কিছু দাদা আছে তাও দেখি শেষ করবো কারণ বৃষ্টি আসছে তো সেই জন্য বেশি আর লম্বা করবো না কিছু দেখি আপনাদের শেষের দিকে নিয়ে যাবো আসুন তো এই সাইডে পাইকার দাদারা বসেছে আর পাইকার দাদার কাছে সবসময় তো রেগুলার সব ধরনের পায়রা থাকে ওই জন্য দেখাচ্ছি না আর কিছু যেগুলো দাদারা এসছে পকেট মানি কালেকশন করার জন্য তাদের কাছে যাই গিয়ে পায়রাগুলো দেখা এই এক পিস দেখুন জিরা দেখুন খুব সুন্দর আইস লাল ফুলের আছে দাদা দাদা তো ইনিও একটা সাবস্ক্রাইবার তো থ্যাংক ইউ সবাইকে
মেল মনে হচ্ছে নাকি দাদাটা? হ্যাঁ এটা মাদি, তো ফিমেল আছে এটা। ওকে, কত দাম বলেছে জানেন কি? হ্যাঁ এটা দাম কত? দাম কেমন আছে জানেন? 300 টাকা দাম আছে। মেল দেখাচ্ছে আপনাদের, তো আইসটা শক করা। কিরকম দাম আছে এটা দাদা? 300 টাকা, তাই তো? এক পিস নিয়ে এসেছিলে নাকি? আইসটা দেখুন, 300 টাকা দাম বলছে। ওড়ানো টোড়ানো হয় আপনার বাড়িতে? বাচ্চা করা হয়েছে? কত দাম বলছেন এটার? 300 টাকা। ওকে চলুন, আজ সব দাদা আছে তাদের কাছে যাই। এই সাইড একটু গিরিবাজ আপনার শখ করে। কালশিরা আছে, কালশিরা পশ্চিমবঙ্গের কিরকম দাম আছে দাদা? কিরকম রেঞ্জ আছে? 2000 টাকা পেয়ার আছে। তো মোটামুটি রেঞ্জের আছে। আসুন ওই সাইডে যেসব দাদা আছে তাদের কাছে যাবো। তো এই সাইডে একটা দাদা পায়রা এনেছে, আপনারা একটু দেখা দেখুন। মোটামুটি কোয়ালিটি কিছু পায়রা এসছে, সব আপনাদের দেখা এলাম। তো আর কিছু যদি দাদা থাকে তো সেগুলো দেখাবো। কালপোড়া দাদা ফিমেল তো নাকি? আর লাল ছাপকাটার কি দাম আছে দাদা? এই লালটা 400 টাকা ফিমেল না মেয়ে? আছে কি আরেকটা আছে তো বাড়িতে? কি আছে তো ছেলে না মেয়ে? ছেলেটা কি পায়রা? এটা ছেলে না, কাল দোমা ঘরের পায়রা। পায়রা আছে ছেলে না মেয়ে? ছেলে। মেল নাকি এটা দাদা? বাহ, কিরকম প্রাইস আছে এটা দাদা? 600 মধ্যে। সিঙ্গেল তো নাকি? 800-600 মধ্যে হয়ে যাবে। সব সময় তো আসা হয় না আপনাদের নাকি? আমি বিক্রি করি না, আমি বন্ধুর সঙ্গে। খুব সুন্দর পাহাড়টা, খুব ভালো লেগেছে। ওকে, একটা কালদমা দেখাচ্ছি, সঙ্গে একটা চোখের পায়রা আপনাদের দেখাই। দেখুন, এখন সানলাইট নেই বলে চোখের পায়রাগুলো তেমন বোঝা যাচ্ছে না, বাট কালদমাটা আপনার দেখাই দেখুন, অনেকটা ফ্রেশ আছে। দামও মনে হয় একটু বেশি হবে। খাঁচায় আটকে আছে, ভালোই লং আছে।
তো এখানে এক পিস ছিল, এটা আপনাদের আইসটিতে শক করছে দেখুন। কালদমাটা দেখায় দেখুন, কালদমাটা দেখায় দেখুন, চিনি কালদমা আছে, মেল হবে হয়তো দেখুন, রং আছে মোটামুটি। প্রাইসটা ডিসকাস করতে পারছি না, দাদা এখন প্রেজেন্ট নেই ওই জন্য। শুনুন, আর যেসব দাদাদের কাছে পায়রা আছে সেগুলো দেখছি। তো মোটামুটি ভিডিও কমপ্লিট, আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন পায়রা এসছে না এসছে। মোটামুটি কোয়ালিটি, ভালো কোয়ালিটি সব আসে, তো আশা করছি ভালো লেগেছে। আসুন আরও হবে, আর বৃষ্টিটা একটু অ্যাভয়েড করে আসবেন। ভিডিও এখানে এন্ড করছি, আপনার হাটের ভিডিও বা অন্য অন্য কোথাও ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলুন টাটা।